আম্মা, আমার মাফ করে দরকার, আমার তো ভুল হইতেও পারে, আমি তো আপনার ফুরির লাখাই, আমার মুখে দিয়ে চাই আমার মাফ করে দরকার না। আম্মা আউকা ভাত খাইলি বা কিতা ভাত খাইতাম, আমি ভাত খাইতাম না, তুই কা তাহলে তো মার আমি খাবা, আমার অবস্থা ভাত খাইবার কথা। মা, হায় রে মা, মা তো আমার অনেক ছুটি তো ইয়ে মারা গেছে, মা মুখটাও পর্যন্ত মনে নাই। আম্মা, আমি তো আপনারও মা মনে করি। ওই মারা তো অনেক আগেও খাইলিস, ওখানে আইসো আমার পুয়ারে খাইতে, এখান কথা জানিয়া রাখ, আমি থাকতে আমার পুয়ারে তুই খাইতে পারতে নাই, খাল লাগুনি। আম্মা, আপনার ফুয়া মা হিসাবে তো আপনার ফুয়া লাগে একটু বেশিই মারা থাকো, কিন্তু তাই তো আমার জামাই, জামাই হিসেবে তো আমারও ভালো লাগে মায়া থাকো। এই হত্যানি দেখে তোর এটা ঘুয়াকর মাথা বুঝছে, আমার মাথার কিরা পাওয়া উঠে যা, তোর এটা স্কুলের পড়া আমি বউ তাকে ফাঁস করি আইছি, আমার এটা দেখাইছা হলি দেখি। আম্মা, আমার লোকে রাগ করা ঠিক আছে, বাতর লোকে তো রাগ করা ঠিক নাই, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই কইলাম আমি ভাত খাইতাম না, তে বারবার কই দেখেন খাইতাম না, কইছে খাইতামও না, আমি বাদ দিতাম না, আমার এটা আমার আমার এটা ভালো লাগে না, তাকি দেখো তাকি খাইলি দাম, আমার খানির দোকানে আমি খাইতামও না, তুই যাইতে নাই তাকি, আমিও দেখাম গিয়া। না 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 না, হয়তো তোমায় ভুলে যাব কোনো এক সময়, হয়তো তোমায় ভুলে যাব কোনো এক সময়। ও হলিয়া মুসাম্মদ হলিয়ার নেশা এদার সে আও, গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুমি খান্দা থাকি মানে মনে করলে উপলব্ধি করতে পার, নাহলে তো সমস্যা হই দিব। এই যে পত্রিকার মাঝে কত ধরনের কুন্ডা কাঠি রাখা যাবে বুঝছো, এর মাঝে আর মুদ্রা আছে মনে নয় এক বাইরে পাল্লাইয়ে গোজ পাইছে করোনা ভাইরাস বুঝছো, দ্রব্যমূল্যের জিনিসপত্র বারে না, হোমের দাম কিলে আন্দা না আন্দা, দ্রব্যমূল্যের জিনিসপত্র দাম তো তোমার দাম লাগবে বুঝছো না বিষয়টা, এর লাগে মাঝে মধ্যে পত্রিকা পড়তে হয়, এই যে বর্তমান করবাচ্ছে বুঝছো না বিষয়টা, পত্রিকা পড়ে না বই পড়ে না অক্ষর জ্ঞান শূন্যই যায় তারা বুঝছো না, আজ তাদেরও আছে ট্যাবলেট মোবাইল এই ইউটিউব আর ফেসবুক ওগুলো ইয়া গাঁটাঘাটি, এস এম এস শর্ট মেসেজ সেন্ডার ইগুলি এমন বাটা বলিয়া দিয়েছে বাংলা ইংলিশ একটা বানান তুমি ওই অঙ্ক দ্বারা বুঝতে ধরে পারত না, কেন পারত না, ও তো শর্ট লেগে দিয়েছে থ্যাংক ইউ ইগু থ্যাংকস ইগুলি হরে দিলা টি এন এক্স দিয়া দিলা, এর বাদে বিকোজ বি সি জেড দিয়া দিলা বুঝছি, বাটি বাটি করতে করতে হলতা শর্ট করিয়া আয়ুটাই হলতা হয়ে গেলে দিয়ে মানছি, এমন এক পরিস্থিতির মাঝে মানে বর্তমানে যায় আর কি জাতি, এই যে আমরা পরবর্তী জেনারেশন হয়ে গিয়া যাইব এ লাগে তোমার আমি খবর একবার সংগ্রহ করিয়া বই পড়িও কবিতা পড়িও পত্রিকা পড়িও বুঝছো না বিষয়টা, বানানো টানানো ওগুলো টিকতে আর তারপরে যখন যদি সাবরণ ভরে দেয় দেখলেও না এমন আইব, আমার কিন্তু এই বয়স হয়েছে না পড়ালেখা না, আমি চাকরি করতাম গিয়া জন্ম থাকে মৃত্যু পর্যন্ত তুমি শিক্ষা গ্রহণ করতে, খবর দাইবার আগ্রহ তো শিক্ষা গ্রহণ করতে, তার মানে তুমি স্কুল কলেজে যাওয়া লাগবে এখন করো না, বিভিন্ন বিষয় আসলে তাকে তোমার শিক্ষা গ্রহণ করতে বুঝছো না, কি সময় হইতে পড়তাম যে আমি সময়, হ্যাঁ তুমি সময় পাও তোমার আমি কতদিন হইছে আউ ঘুরাই ঘুরাই লে গিয়া যত ঘুরবা তত গিয়া, এই তুমি কইছো কইছ না আউ আর কে দিতে
ও শুনার ভাই গো মতলব তো কইবা কইলিছি মতলব বাবা বলে ফেলি অফ অফ আর আপনি কই দেন আপনি না ভাই পারি দয়া করে আপনি ঠিক নোট ডাব্বার মুখটা খুলিয়া দেন না ওখন কত হয়ে গেল বাতিজি যোগাযোগ যোগাযোগ করছি নি ফোন উন দেন আই ফোন ধরে তুমি কোন যোগাযোগ যোগাযোগ করছি নি মোবাইল না হ্যাঁ আমার তো ফোন উন দেন না কিটা বিষয় আছে না মান মরি উড়ি গেছে ফোনের ভুলি গেলি ভুলি গেছে আমার পয়সা বেদারও নেদুন এখন কথা কইলাম লিখি দিছি কাবি সুলি সুলি লাগে বলে তুই সব আমার সুকে সুলে দেখানে সুক দেইতো তা গেছে কি তনে কি দাও ভাই গু কইতো পারে মানছ কইতো পারে একজন দেখে যদি গু আমি বাদে কইছি বুঝে গেছে সুলি সুলি মেন দিছে কালার তো করছি না রং তো মাখছি না তুমি সুলো রং সঙ্গে গুলা করা ঠিক না কি জানা কি জানোনি আল্লাহ তোমার তান নিজর সুন্দর যদি তোমার মনগুলা সৃষ্টি করছে মেন দিছ শুনো আলা দিছিও না আমারে তান সৌন্দর্যের প্রতি তুমি অসন্তুষ্ট হইয়া তুমি সুলো রং সঙ্গ মারিয়া এই যে বুয়া হাটিয়া এই যে লিপস্টিক কিলিস্টিক এর বাদে আইলাইনার মাস্কারা চোখের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগাইয়া তুমি যে চাইয়া তুমি নিজে স্রষ্ট হয়ে দিতে এগুলো বাদ জিনিস কিন্তু আল্লাহ তার নিজের সৌন্দর্য দিবা দিয়েছে এর লাগি শুক্রিয়া দেয় আমাদের যাও জল্লা গন্ধ বাড়াইছে ও ভাই আমার বক্তব্য তো শেষ হওয়া না লাগে গেছে সুলার ব্রেক ইটা তুই এইছে আই গো মা রাজা বুদারে ভাই না তারে জিকে ইটা বলি এই বেটা ই পুলা গঞ্জে ফাক্তর হইতে লাগে আমার ওরে ইন্ডিয়া দিকে যাও আর ফাক্তর এটা এ চি চি এ দুরি বানা মার মাথায় না পাপা 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 তাতে দেখা গেল ফোন না কি আছে খাই দিত নেষ্টা মারতো এটা কি তুই সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের ধারাবাহিকতায় বজায় রাখতে চায় টাইগাররা বালা কথা রাখতে পারেননি ওটা হলে বিষয় ভাইজা ও ভাইজা আমার বউ এ মাইজিরে গালাগালি করছে আর তুই যে তোর বাবি রে তোর বাবি নানি আমার বউ তোর বাবি নানি বাবি রে তুই তো গাড়ি মাথায় রে ইগু কিতা গাই নানি ইগু মাইরে যে গালাগালি করলো ইগু কিতা লাইসেন্স তুমি দিছ নি এই নুরুল ফোন আমি বলছো ওই যে তোর বাবি গালাগালি করে এখান তোর বিশ্বাস আনি রে ভাই তোর বিশ্বাস আনি ওখান তা কোথায় বিশ্বাস না আইলে মাইকটা এমনি লাগি একটু হয়তো টুকটাক লাগছে বে গেছুন আমি তো আনমু তো তুই আমার গলা রাগ করতেনি আর বাবি তো জুতু গাড়ি মাতিক দিনি না না তাই তো গালাগালি করছে মাইকে মাইকে গালাগালি করে মাই তো রাগ করে গেছে নুরুল বিয়া দবি করিস না কিন্তু আর তুলি দিমু আর তুলি দিমু হইলাম তুমি বড় ভাই এখন বড় ভাই নাকি তা কইতাম তুই কি তাও তো মাতেনি না কি তা মারে মাতেনি বে মারে বাদাম গেলে তোমার বড় তুমি পাওয়ার দিয়ে বুঝাচ্ছ টিএমপির পাওয়ার দিলেইছো যত দিন যা রত বিয়াদ দবই রে যত দিন যা রত বিয়াদ দবই রে মা আমি বললাম না এটা তোড়া ওরা আমি যাইলাম বাড়ি এখন কিতা হবে তো যাইলে করে কি তুইলো আই ভাই এর আপনি আইয়া দেখিও মার মরে ঠিক করে নাও গুন্ডা লাং দিলাম মাঠে গুন্ডা ফান ভাই গুন্ডা লাং মাঠে সাহস দেখেন সুকে সুকে সে এক কথা কয় কিতা তোমার তো সাহস কম না হ্যাঁ আমার ভাই আমার ভাই কি তুমি সামাত তুমি তুমি মাইসিতে গালি দিছনি বিশ্বাস কর আমি তো পুরো সময় গালি দিছি না ছোটবেলা নিজের মারে খুয়াইছি নিজের মার জায়গায় তান্ডে বুয়াইছি তুমি কি চিন্তা করলা তান্ডে আমি গালি তে আমার মা কি তা লাগি তান বাপর বাড়ি গেলা কোন কারণে গেলা অত দিন গেলা না তাই খেলে জানি আমার সহ্য করতে পারল না আমি তান্ডে তো মায়া করি মাতাই এরপরও তানোর ভালো লাগে না আর কি তা করতাম হো সহ্য করতে পারুন না সহ্যর হাম করতে হইব বালা হাস করতে হইব মন তাকে মায়া করতে হইব আমি যতটুকু চেষ্টা করি সাই তাকে আমি মায়া করতাম খুব বেশিও মায়া করি এর বাদেও তানোর মন ফাই না
অভিনয় অভিনয় দেখাই পাই আমার লগে দিলা মধুর মাত মাতো, আমার মাইজির লগে মাত পায়, আমার বাড়ির লগে মাত পায়। বাড়ির সত্তা বলি যাও, এখান তোমার বাড়ি, মরলে তোমার লাশ আমি তাকে যেত। তাহক ছয় গুণ বড়। আর এখন বিষয় আপনারা জানাইবার লাগে আইলাম, বাদে কইবা যে ফুটরা বেটা ও কইলা না বিষয় না, ও আইলাম কই আপনার লগে একটু তোরা আলাপ আলোচনা করিয়া দেয় আমার বাতিজির কি তুমি তোমার পরিবারে কত তোমার গরোর মাঝে কোন ধরনের জীব জন্তু কোন ধরনের আঘাত হয়ে দেখো, কোন ধরনের বেদনা হয়ে দেখো, কোন সমস্যা না হোক ইনশাল্লাহ। আমি যদি গিয়ে আমার বাতিজির গিয়া কই খেনে গই করলে আমার দাগ মানবো যেটাও তোমার মা হইলে এখন পর্যন্ত, তাই বাসে অত সম্মান করতো করতো না মনে করে কোন বুড়ি বাসে অত সম্মান করতো না, আমার জেলা সম্মান করে এখন তো আই হতে সত্যি দিয়ে দেখাইছে। আমিও নিজের বুড়ি থেকে আর বেশি মায়া করছি কবি নো বাড়ি যা টুকরা কোথায় দেখুন কোন ধরনের কষ্ট দিছেন কি তা কষ্ট তেমন কিছু নাই আর কিতা কইতাম তা বেশাম আমার বাই যে আমি যে বিয়ার পরে ইলা অত বা দইবা আমার বাতি জিরে মারতো গালাগালি করতো ফুয়া জিফরা টানমারে নামাই বলাই দিব জিফরা ওর কথা লইয়া আইব সিনা না পাইব বালার লগর বালার আমরা দুই দিন বারবার মনে হলো কইলা থেকে হাল্লা যদি আমরা মনে করলাম না কোনো কারণে আঘাত করে যায় হ্যাঁ কত বড় সাহস ওলে ওলে বন্ধু লইয়া বন্ধু লইয়া বুঝি উড়ি নিয়ে আইছো আচ্ছা ঠান্ডা না ঠান্ডা না তুমি ঠান্ডা ঠান্ডা বলি আমার ঠান্ডা ঠান্ডা করতে হতে বোধ দেখছি আচ্ছা আমার বাতি জিজ্ঞে গিয়ে তো ওনার ডরাইয়া হন না সাজার গেছে শর্মাইয়া হন না হ্যাঁ আমার বাতি জিগুলো অত্যাচার করে মারি কিটা 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 ভাই তোমার দান ওই মায়ের মায়ের মুরগোর রান্না টা তোমার বাবা তোমার মামিয়া রান্না করে মুরগোর রান্না টা দামান মনে করি দামান করে তুমি মনে করছি না তো ফুয়ার লাখান দে ফুয়ার লাখান দে আমার খরচ কিটা হ্যাঁ আমার বাতি জিগুলো মারতে ওলে ওলে আহা বন্ধু কই বন্ধু কোনার দিছো তুমি আমার নাম খান কিটা মারছুন দা মাথুন আর কিছু নাই আমি অত মায়া করি আমার বাতিদের উপরে বাতিদের উপরে অত্যাচার হে যেহেতু মাথা ঠান্ডা করো এগুলো তোমার বাড়িতে বিয়া দিছো না এখানে ভুলিও না
শান্তি ডালো মাঝি খাড়ো ও সীতারা সীতারা তোমার করি আমার মাইজি কে শুন আমি লই আইছি মাফ সব মাফ সব আর জীবনে ইতা করতে নাই ইতা জীবনে আর করতাম না মানে আমি তো ধরো কোনটা করছি না আম্মা 100 বার চাইলো কিন্তু আমি তো কোনো অন্যায় করছি না তাই না আমার মার সমান মাও হে তারা মিয়া তুই নো কইলে তোর বউ ঠিক হই গেছে ওখানে দেখি তারা তারা মাতে হে সীতারা তুমি চাও না আমি তোমার ভিড়া তুলতাম মাফ চাও আর নাইলে এই মুহূর্তে আমি তোমার তোমার বাবু বাড়ি নিয়ে দিয়ে আইমু মাফ চাও আম্মা আমার মনের অজান্তে যদি আমি কোনো ভুল করিয়া থাকি আমার মাফ করিয়া দরকার আমি তো আপনার ফুরির লাগান আমার সামনে ওটারে মাফ ওটা মাফ সব হইল হে তুমি উত্তর শাখা গীতা মায়া করে বুঝছো এর মানে এই না যে মাথার উপরে উঠিয়ে বান্ধর নাচ নাচতে তোমার কথা সঠিক তোমার কথা সঠিক ফাইলাম তো ইয়াতে নাতে ধরে নিলাম যেখান হয়েছে তোমার ভাই যেখান হয়েছে ঠিক ইয়াতে নাতে পাইলাম হ্যাঁ তুমি আমার বাতি যদি অত্যাচার কর আমার বাতি যদি অন্যায় কর হে আপনি তো মুরব্বী আপনার সামনে আপনার হুয়ে আত্মরিত চার ফুলো ধরে সুলমটি ধরে নিয়েছে আমার বাতিজি আপনি কিছু মাত্রা না আপনি উভয় যাও না মজা দেখ রা চি 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 তোমার একটা কথা তোমার তো আমি মন থেকে মায়া করতাম বা দামান তো হিসাবে দেখতাম না ফুয়ার লাগান দেখতাম হে কই যারু মুরগো রান্নাখান দা বাসিয়া হওয়াই যাও কত সম্মান আমার গৌরে আমি আজ পর্যন্ত আপ তুলছি না ঠিক আছে আর অব যাও আর অব যাও একটা বার তুলছো কি 10টা বার তুলছো কিন্তু আমি কইতাম ম্যাডাম না বাতি দিয়ে তোমার হল্লা মুখ ফুটি হয়তো আমরা গেছে হন না শর্মাইয়া বুঝছো কিন্তু কতবার দেন তুলটা আমি তো তোমার বাড়িতে থাকি না রে ফুল কিন্তু আজকে শৈশবকে যদিন আমি আমার এই ফুতরাই গিয়ে আমার না কইতা ও দেখো এক গাছ আমদুল্লাহ হলদিন মনুল্লাহ তোমার মিটি হয় না কিছু ট্যাঙ্ক হয় কিছু হিলে টুকরো হয় তুমি হিলে টুকি লিছে এগু বারা মানুষ এগু বারা মানুষের লাগি গিয়া ফুতরা বেটা গিয়া আমার গেছে গিয়া তোমার চাষের গেছে গিয়া কইছো ইঞ্জিন ওলা ওলা তুমি অত্যাচার করাই অন্যায় করাই বুঝার না তুই খবর পাইলাম না এই খবরটা পাই আমি আইলাম ইয়াতে না একবারে মালে বর্গায় ধরে নিলাম চি 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 অত বাজে নিবে অত মিডিয়া মিডিয়া মাত মাত্রায় অত দিন ধরে সকল বুঝের মাত মাত্রায় শাসন লাগে বইয়া গিয়া অত মায়া করতাম আর তুমি শাসা হে কি তা বলছো আপনার তুমি সেটা করো ওটা তোমার চরিত্র তোমার কালচার তোমার মনে করল বিতরে যে নারাটা রূপ ফসুর রূপ এই ফসুর রূপ তোমার ভাই আমার জানাইয়া দিছে নুরুল তুই শাসাজির কাছে কি তা কইছো রে ভাই কি তা কইছো আমারে পোষাই আমি আর কি তা কইতাম তাহলে হিসাবে তো কইলিলা যেখান হাসা ওখানেও তো আমি কইছি আর তাহলে হিসাবে তো আজ নিজের চোখে দেখিলি আইয়া কত ওখান ওখানেও তো আমি জানতাম যে রাম কিতে এমন কথা গিয়া তুই কইছ এখান কইছে তোর কি তোর আমার সামনে খো আর কইতো কিতে দেখান কইবার তো কইছি আর দেখান কইছি তার সত্যতা একবারে গাঁটে খালাল কে আইয়া হইছি একবারে সত্যতা প্রমাণ হয়ে গেছে তুমি তোর কোনো খুশ লাগাই এমন হলো সাসা দিলে দিয়ে সালাম টালাম দেবো এটার ভিতরে তো বেড়া তোমার আসল রূপ তো আর একটা আসল তোমার মনের ভিতরে যে ফসু এটা আছে হিংস্র একটা জানোয়ার যে তোমার মনের ভিতরে আছে কিন্তু তাই অনেক হয় না কত বড় জঘন্য তুমি কত বড় নিকৃষ্ট তুমি তোমার বৌরু ফিরাত তুললা তা তোমার মার সামনে তোমার মা বর্তমান উপস্থিত খারা চি 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 তোমার যদি রে ভূত আমার বাতি দিলে বালা না লাগবে অত্যাচারটা করি না বাতি দিলে শোষণ মানে
আমরা মান সম্মান আছে না, আমরা বংশর মাথায় কোনো টিম পেটিতে দুই নাম লাগাইছে না, বুঝছো কি? কোনো আনো গিয়া জামাই লোকে দরবার করছে না, হয় আমার সময় আমার জীবনে হাত তুলে না চাষা, ও জীবনে প্রথম আজকে হাত তুলতে আসলা। দেখো কাছা, আমার জামাই খান্দার সুখ আছে, সুখ যদি না থাকতো তাহলে আপনার খান্দাত গেলাম কি হলে? কারণ আমার যাওয়ার আর জায়গা নেই চাষা। বেদনা কেন করবি? বেদনার জায়গা চাষা। বুঝছি, ফুয়া নষ্ট করি বাড়ি যায় আর জি নষ্ট যত করে মায়, পুরাতন্ড বই হনবেদ না। ও বেটা ফুত্রা, ওখন বুঝলাম রে ফুর, এক গাছর হালার গাছ গিয়া লাগে না। তুমি কি সুন্দর মিঠা মিঠা মাত মাতি মাতি বেটা গিয়ে আমারে হইলায় যে আমার দামান দে ওলা ওলা আমার বাতিজির উপরে অত্যাচার করে, এখন আমার ফুরিয়ে না করে আমি তো প্রমাণ পাইলাম উপায়। আজ বুধবাইলা যে হাত হাত নগর ভাই একজন দুশ্মন, তুমি এই এখন নিজের ভাই হিসাবে তুমি গ্রহণ করতে পারছো না, হাত নগর ভাই রয়েছে বুঝছো, ওগুলো তার প্রমাণ দিলে গিয়া তুমি তোরে বাবা মিনমিনা শয়তান বুঝছো তুমি, তোমার ব্যবহারে তুমি যে তখন নিচে নামছো তখন নিচে শয়তানও নামতো না, তুমি যা নিচে নামছো ও বেটা শূন্যত বেটা তার মুখের মাঝে এর বাদ কি খিলা এই সত্যি আমি তা বললাই গিয়া। হ্যাঁ বিয়াই আপনি একজন মহিলা বুঝছো নি, আপনি একজন মা, তখন মা হইয়া যদি সন্তানের এক সন্তান রেদি আর সন্তান রেদি সংঘাত সৃষ্টি করাই দিয়ে বুঝছো নি, কিছু কিছু সময় মা খালি ফুয়াইন স্বার্থ করে না, কিছু কিছু সময় মা স্বার্থ করে তার বাস্তব জলদন্ত প্রমাণ লেগে রে আপনি, আপনার কাছ থেকে মানুষ শিখবো কিতা শিখবো? হ্যাঁ এই যে আপনি যে কালচারটা করছেন বর্তমানে যে জিনিস করেন আপনি ফুয়ার বউরে ফুয়ার বউ মনে করা ফুরি হিসেবে গ্রহণ করতে পারেন। হ্যাঁ আপনি চাইরা ফুয়ার বউ ইয়ার ফুয়া অশান্তির মাঝে থাকবে, কোনো মায়ে তো চায় নাই অশান্তি। আজকে একটা জিনিস চিন্তা করিতে হোক, এই ভুরির লোকে আপনি টর্চার করবা, মানসিকভাবে এই ভুরিতে আঘাত করবা, এই ভুরিটা অশান্তির মাঝে থাকবো আর এই ভুরিটা অশান্তির মাঝে থাকা মানে আপনার ফুয়া অশান্তি থাকবে বুঝছি নি, মনে ফেটি তখন চিন্তা ভাবনা করো যে বউরে সবসময় অত্যাচার কথা এসে এই অত্যাচারটা নিজের ফুয়া ঘুরে ইয়া পারে এখানে একবারও চিন্তা করে, এই প্রভাবটা নিজের ফুয়া ঘুরে ইয়া পারে এখানে একবারও চিন্তা করে। চি 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 তাহলে বেটা তান ঘুরে হইলে তাই তো খুশি থাকলো, মানে তান করে যদি ফুরিয়া উদ্গ হইতো তাই বুঝলাম এখন তো বুঝতে না যে ফুরি হইলে আর ফুয়া হইলে যে এইগুলো যন্ত্রণা কতটুকু হইতে পারে যদি ফুরিরে অত্যাচার করে কি আপনি তখন ই করে আইসলা, তখন আপনার ফুরিয়ে যদি না মানে আপনার হরিয়ে যদি না আপনার লোক এই অত্যাচার হতো তখন দেখলাম আপনার কিলা লাগবে মানুষ হোক না বুঝছেন শুরু লাগিয়েছে এক ট্যাঙ্ক কয় বড় আর এক ট্যাঙ্ক দুধ এখন মাটি দিলে ও হয়তো বাদে এই কয় বড় বুঝছেন পারলো হোক পারলো হইতে পয়সা লাগে আর যদি পয়সা ওটা লাগে কোন জানি মনে দামান হাসামিসা যাচাই করিয়া মা হোক আর দেশা হোক বুঝছেন নি হাসামিসা যাচাই করিয়া তার মানে সিদ্ধান্ত লইল এই হইলে আর আপনি উনিয়া দুমারে দিও করিলা ইগু বিষয় না, বিষয় রইল এই বললো কি আপনি সঞ্চয় করলা এই বউর নিঃশ্বাসটারে আপনি চিন্তা বুঝছেন নি এর লাগে কথার গুরুত্ব দিন না দেখো আপনার ভাই গিয়ে আমার যেটা কইছে এটা তো না কইলে মাইল লাগি ভাই গো তুমি যদি মনে করো তোমার কান তুমি জামাইর করো তুমি সুখী আছো আমরা চাইতাম না এই সুখ নষ্ট হবে তবে কোনো কষ্ট পাইলে চাচা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই আর আমি চাইব তুমি মন খুলিয়া কইতে কোনো কষ্ট পাইলে কারণ তোমার বাপ নাই চাচা এখনো তুমি আছে তাই কিনা আমার দাদা দাদার হইল ইচ্ছি না আর গোড়াই যাব বিয়াই আইতাম আপনারা বাড়িতে খুশি বাসে মন খারাপ করে কোনোদিন আইতাম না ও জিনিসটা চিন্তা করেন আপনারা আমার বাড়িতে এইটা খুশি বাসে মন খারাপ করে কোনোদিন যাইতেন এই দুইটা মানুষে খালি শুধুমাত্র মনে করিল তারা বিয়ায় আবদ্ধ হয়েছে দুইটা ফ্যামিলি দুইটা গোষ্ঠী দুইটা এলাকা একত্রিত হয়েছে একটা সম্পর্ক হয়েছে এই সম্পর্কটা নষ্ট করে না সুন্দরই আছো লোক ভালোই আছো লোক বয়স হয়েছে বয়সের একটা জ্ঞান রাখা যায় আপ থ্যাংক ইউ ভালো থ্যাংক ইউ